Ramadan Mubarak, uhm Ramadan Kareem. Ramadan Mubarak, <isms> Ramadan Kareem. <Take racke. g Designer's> <listening> بسم الله الرحمن الرحيم كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده {قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون قل هل من شركائكم من يهدي الى الحق قل الله يهدي للحق افمن يهدي الى الحق احق ان يتبع امن أم لا يهدي الا أَمَّا لَا يَهِدِّي إِلَّا أَن يُهْدَى فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنَّا ۗ ان الظن لا يغني من الحق شيئا ان الله عليم بما يفعلون وما كان هذا القران ان يفترى من دون الله من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قُل فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ سُورَةُ <سؤال> يُونُس আয়াত নম্বর চৌত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে এখানে তালা যে বিষয়গুলো আমাদের সামনে বলেছেন আমাদেরকে বলেছেন আমি এর বাংলায় অনুবাদ পড়ে দিচ্ছি আল্লাহ তালা বলছেন অবাধ্যদের ক্ষেত্রে তোমার প্রভু প্রতিপাদকের কথা এভাবেই সত্য প্রমাণিত হয়েছে যে তারা কখনো ইমান আনবে না তুমি বলো তোমাদের শরিকদের মাঝে কি এমন কেউ আছে যে সৃষ্টির সূচনা করে আবার এর পুনরাবৃত্তি করে তুমি বলো একমাত্র আল্লাহ সৃষ্টির সূচনা করেন এবং এর পুনরাবৃত্তি করেন তাহলে তোমাদেরকে কোন বিপথে ফেরানো হচ্ছে তুমি বলো তোমাদের শরিকদের মাঝে কি এমন কেউ আছে যে সত্যের দিকে পথ নির্দেশ করে তুমি বলো কেবল আল্লাহ সত্যের দিকে পথ নির্দেশ করেন অতএব যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি বেশি অনুসরণযোগ্য নাকি সে বেশি অনুসরণযোগ্য যাকে পথ নির্দেশনা না দিলে সে পথ খুঁজে পায় না অতএব তোমাদের কি হয়েছে তোমরা কেমন বিচার করো আর তাদের অধিকাংশ কেবল অনুমানের অনুসরণ করে অথচ অনুমান কখনোই সত্যের বিকল্প হতে পারে না তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে উত্তম রূপে অবহিত আর এই কোরআন এমন নয় যা আল্লাহ ছাড়া আর কেউ বানিয়ে নিতে পারে বরং এ তো এর পূর্ববর্তী ঐশী বাণীর সত্যায়ন করে এবং আল্লাহর বিধানের বিস্তারিত বিবরণ দেয় এ কোরআন যে বিশ্ব জগতের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নেই তারা কি একথা বলে যে সে এটি বানিয়ে নিয়েছে তুমি বলো তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর মতো একটি সুরা বানিয়ে আনো এবং আল্লাহ ছাড়া যাদের পারো এ কাজে সাহায্য করতে ডেকে নাও এখানে সুরাই ইউনুসের আমরা তফসির করছিলাম এর আগের আয়াতগুলোতে মুসরেকদের সাথে আল্লাহ আল্লাহতালার যে কথোপকথন এবং আল্লাহ আল্লাহতালার যে তাদের জবাবদিহিতা সেই বিষয়টি আলোচিত হয়েছে এবং মুশ্রেকরা যখন কেয়ামত দিবসে তাদের শরিকদের সাথে সেখানে তাদের উপাস্যদের সামনে অর্থাৎ যাদের তারা শিরিক করতো যাদেরকে নিয়ে সেই মিথ্যা উপাস্যদের সামনে যখন তাদেরকে উপস্থিত করা হবে আর আমরা এ বিষয়ে বলেছি যে এই মিথ্যা উপাস্যকদের এখানে মূলত যাদের সম্বোধন করা হচ্ছে প্রধানত তাদের মধ্যে হলেন হলেন পূর্ববর্তী সেই সমস্ত নবী আউলিয়া বুজুর্গ যারা সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহতালার প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন এবং ভক্তি এবং সম্মানের আতিশয্যে মানুষ তাদেরকে এক পর্যায়ে আল ঈশ্বরত্বের গুণ দিয়ে বসেছে এবং আল্লাহ তালার আসনে বসানোর চেষ্টা করেছে আল্লাহ তালার শরিক বানিয়েছে এবং কোন কোনো ক্ষেত্রে আল তাদেরকে সৃষ্টিকর্তা এবং একটি বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে বিশেষ কিছু ক্ষমতা দিয়ে তাদেরকে মানুষ পূজা করা শুরু করেছে তো কেয়ামতের দিবসে বান্দাদেরকে এই মুর্শেকদেরকে আল্লাহ তালা যখন একত্র করবেন তখন এই সমস্ত শরিকদেরকেও আল্লাহ তালার সামনে দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করা হবে যে তারা কি এই ধরনের শিক্ষা দিয়েছিল কিনা এবং আদৌ তারা কি এদের অনুসরণ করেছে কিনা তখন যারা শরিক তারা নিজেদের যে পক্ষ থেকে সাফাই বলবেন এবং আল্লাহতালাকে সাক্ষী রাখবেন যে তারা এই ধরনের শিক্ষা দেন নাই এবং অনুসরণ করতেও বলেন নাই তখন তাদের কাছে অর্থাৎ মুর্শেকদের কাছে তাদের পাপ এবং তাদের মিথ্যা এবং তাদের সমস্ত পার্থিব পার্থিবতার পূজা এবং বস্তুবাদিতা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আর তালার সামনে তখন শাস্তির জন্য তারা প্রস্তুত থাকবে এ বিষয়টি তালা এখানে তুলে ধরছেন আর সেই সাথে আল্লাহ তালা তখন তাদেরকে কিছু দলিল প্রমাণ মুর্শেকদের উদ্দেশ্যে তালা দলিল প্রমাণ উপস্থাপন করছেন যে আল্লাহ ছাড়া কি আর কোনো শরিক হতে পারে কি না তখন তালা মেঘমালা বৃষ্টি এবং পৃথিবীর উদাহরণ দিয়েছেন এবং কিভাবে কীভাবে আল্লাহতালা নির্জীব জিনিস থেকে আল্লাহতালা জীবন দান করেন যেমন আমরা ভূমিতে দেখি যে যখন সার সেখানে দেওয়া হয় জৈব সার দেওয়া হয় পচা গোবর দেওয়া হয় এই পচা গোবর থেকেও তালা অনেক শস্য শস্য শ্যামল সবুজ আল্লাহতলা আমাদেরকে রিজিক দান করেন আমাদেরকে ফসল ফল ফল দান করেন এবং আমরা সেগুলো খেয়ে জীবন ধারণ করি আবার সেগুলো বর্জ্যে পরিণত হয় আবার তার মাধ্যমে আল্লাহতলা নতুন জীবন দান করেন তো এই একটি সিস্টেম আল্লাহতলা এখানে বলছেন এরপর তালা বলেছেন যে শুধু তাই নয় আল্লাহতলা এই কার্য পরিচালনাও করেন এখানে আয়াত নম্বর বত্রিশ এবং তেত্রিশের আলোচনা গতকাল হয়েছিল। এখানে একটি কথা হাজরত মুসলিম রাজি রাজিয়ালন খুবই চমৎকার বলেছেন আমি অন্যান্য যে মুফাসেররা আছেন তাদের তফসিরও আমি দেখেছি কিন্তু হাজরত মুসলিম রাজি রাজিয়ালানো যে বিচক্ষণতার সাথে এবং যে দূরদর্শিতার সাথে এবং কোরআন শরীফের সৌন্দর্য যেভাবে তুলে ধরেছেন আর কেউ এর ধারে কাছে নাই যেমন এই বত্রিশ নম্বর আয়াতে হাজরত মুসলিম মোহাম্মদ রাজিয়ালানু একটি চমৎকার বিষয় এখানে তুলে ধরেছেন যে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ তালা যে এখানে বলেছেন কান এবং চোখের সৃষ্টি করা এবং আকাশ এবং পৃথিবীর থেকে রেজিক আসে আকাশ এবং পৃথিবীর নাম প্রথমে নেওয়া হলো এরপর নেওয়া হলো চোখ এবং কানের এরপর এর নাম নেওয়া হলো জীবন এবং মৃত্যুর এরপর বলা হলো যে এগুলো কার্য পরিচালনা করার ব্যাপারে আল্লা তালার তালা যে সব কিছু পরিচালনা করেন সেগুলোর ব্যাপারে এখানে উল্লেখ করা হলো তো এখানে কয়েকটি বিষয় খুবই স্পষ্ট হয় সেটি আমি আপনাদেরকে বলে দিই হাজরত মুসলিম মোহাম্মদ রাজি আলানো বলছেন যে এখানে প্রথমত জীবনের অস্তিত্বের কথা প্রথমে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে যে জীবনের অস্তিত্বের পর যেটি সবচেয়ে বেশি মানুষের জন্য আবশ্যক সেটি হল মানুষের জ্ঞান লাভ করা এ কারণে আল্লাহতালা চোখ এবং কান যেটি জ্ঞানের মাধ্যম তার উল্লেখ করেছেন এরপর যেটি মানুষের জ্ঞান লব্ধ হওয়ার পর মানুষের যেটি সবচেয়ে বেশি দরকার মানুষের কর্মশক্তি প্রয়োজন এ কারণে আল্লাহতালা জীবন এবং মৃত্যুর কথা বলেছেন যে নির্জীব অবস্থা থেকে কীভাবে আল্লাহতালা সঞ্জীবী সঞ্জীবন সঞ্জীবন দান করে থাকেন সঞ্জীবনী শক্তি দান করেন এবং জীবিত করে তোলেন আবার কিভাবে সঞ্জীবিত অবস্থা থেকে আবার নির্জীব করে তোলেন এই বিষয়টি তালা তুলে ধরেছেন অর্থাৎ কর্মশক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে এরপর চতুর্থ ইউদাব্বিরুল আমর দিয়ে বলা হয়েছে যে এই সমস্ত শুধু কর্মশক্তি থাকলেই হবে না বরং একটি নির্ধারিত পরিকল্পনা এবং পরিচালনার ক্ষমতাও থাকতে হবে অতএব এই চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে এই বিশ্ব জগৎ পরিচালিত এবং আল্লাহতলা এগুলো আমাদের সামনে তুলে ধরেছেন যে এবং মুর্শ্রেকদের কাছে এই প্রশ্ন রাখছেন যে যেই যিনি যেই সত্তা এই এত সুশৃঙ্খলভাবে এই চারটি জিনিস বা এ এত একটা ধারাবাহিকভাবে আল্লাহতালা এই সৃষ্টি জগতের ব্যবস্থাপনা করেছেন এটা কি আর কেউ করতে পারে বা এই ধরনের যে একটা শৃঙ্খল এবং সু মানে একটা সুশৃঙ্খল যে একটা ব্যবস্থাপনা এটি আল্লাহ তালা করেছেন তো আল্লাহতালা এই সমস্ত সুশৃঙ্খল ব্যবস্থাপনাও করা করার পর তালা কি হেদায়ত দিবেন না বা হেদায়তের কি ব্যবস্থা করবেন না এটি খুবই একটি অযৌক্তিক কথা হবে যদি আল্লাহতালা একটি সুশৃঙ্খল সৃষ্টি জগৎ আল্লাহতলা তৈরি করেন আর এর হেদায়তের জন্য তালা কোনো ব্যবস্থা না করেন তো এটি একটি বিষয় যেটি গত আয়াতের মাঝে রয়েছে তো তালা এরপর বলেছেন যে ফাজা আলী কুমল্লাহ রব্বুকুমুল হাক এই হলো তোমাদের প্রভু আর রব্বুকুমুল হাক দিয়ে এখানে সেই একইভাবে যেভাবে মওলা হুমুল হাকের ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে মওলা বলতে যেভাবে মওলা অর্থ মনিব হয় এবং বাড়ির গৃহকর্তাকেও মনিব অনেকে বলে থাকেন ঠিক একইভাবে রব্বুকুম রব রব প্রতিপালনের ক্ষমতা অনেকের মাঝেই থাকতে পারে কিন্তু প্রকৃত প্রতিপালন ক্ষমতা যিনি যুগ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সময়ের ঊর্ধ্বে গিয়ে এবং সকল সীমাবদ্ধতা এবং দেশীয় গণ্ডি পার হয়ে গিয়ে সকল জগৎ এবং সকল জাতির মাঝে যিনি প্রতিপালন করতে পারেন এবং যিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি একমাত্র আল্লাহ অতএব তিনি বলতেছেন ফাজা আলী কুমল্লাহুর রব্বকুমুল যে আর রাব বলার অর্থ সেখানে মলা শব্দ ব্যবহৃত হয়েছে এখানে তালা আবার একই কথা বলেছেন কিন্তু শুধুমাত্র নিজের সিফাতের সিফাতটা এখানে পরিবর্তন করেছেন আগে বলেছিলেন মলা হুমুল হাক আর এখানে আল্লাহতলা বলছেন রাব্যকুমল হাক আগের যে বর্ণনা ছিল মলা হুমুল হাক সেখানে মলা আসার মূল কারণ হল যে সেখানে বিচারের কথা তালা বলছিলেন যে হাসরের ময়দানে যখন আল্লাহ তালা বিচার করবেন তখন এই এই কর্মকাণ্ড সেখানে হবে এবং কার্যাবলী হবে আর এখানে আল্লাহতালা বলছেন যে রাব্বুকুমুল হাক যে ধারাবাহিকতা বা যে শৃঙ্খলার কথা বর্ণনা করা হয়েছে যে প্রথমে আল্লাহতালা একটি অস্তিত্বের সৃষ্টি করলেন এরপর আল্লাহ তালা কান এবং চোখের মাধ্যমে শ্রবণ শক্তি এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে সেই জ্ঞানের শক্তি তৈরি করলেন এরপর মানুষের মধ্যে কর্মশক্তি আল্লাহ আল্লাহতালা দান করলেন এবং এই কর্মশক্তি এবং জ্ঞানের মাধ্যমে একটা ভালো রেজাল্ট আসার জন্য পরিকল্পনা এবং পরিচালনার ব্যবস্থাপনা তালা করেছেন অর্থ রাবের অর্থও কিন্তু তাই রাবের যে শাব্দিক অর্থ রাবের শাব্দিক অর্থ হলো সৃষ্টি করার পর এর চরম উৎকর্ষ পর্যন্ত নিয়ে যাওয়া অতএব এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা এই আয়টাকে দেখব ফাজা আলী কুমল্লাহ রব্য কুমল হাক যে এই হলো তোমাদের প্রভু যিনি প্রকৃত প্রভু অর্থাৎ প্রকৃত প্রতিপালনকর্তা প্রকৃত কোনো জিনিস সৃষ্টি করে উৎকর্ষ পর্যন্ত নিয়ে যাওয়া অতএব মাঝখানে পথিমধ্যে তিনি ছেড়ে দিবেন না আল্লাহতালা যেহেতু যখন সৃষ্টি করেছেন এর প্রতিপালনের একেবারে শেষ সীমা পর্যন্ত আল্লাহতালা নিয়ে যাবেন কেননা তিনি রব্ব কুমল হাক অর্থাৎ আমাদের তিনি সেই প্রকৃত প্রভু যিনি সব সময় সব যুগে আমাদের প্রতিপালন করবেন ফা বা আদাল হাককে ইল্লা দালাল আর যখন সত্য এসে যায় সত্যের বিপরীতে যা কিছুই আছে আছে না সেটা মিথ্যা যা কিছুই থাকে সেটা মিথ্যা এখানে অল্প একটু আমি শুধু এতটুকু বলি যে যারা আমাদের বিরুদ্ধে অনেক সময় আমরা মাসলাম মশাইলের কথা বলি উদাহরণ আমরা খুঁজি যে লানাবাদী যেখানে বলা আছে আমরা বলে থাকি যে এটার একটা অর্থ হল লালবি আবাদির যে আমার পর আমার মতো চূড়ান্ত নবী অর্থাৎ রসুল আকরম সাল্লাহ ইসলাম যেমন চূড়ান্ত নবী অর্থাৎ সে শরীয়তবাহী নবী এই ধরনের নবুয়ত রসুল একরম সাল্লাই ইসলামের পর নেই তো তারা বলে থাকেন যে না এটা রসুল একরম সাল্লাহ ইসলামের পর সব ধরনের নবুয়তের কথা বলা হয়েছে এবং রসুল সাল্লাহ ইসলামের পর আর কোনো নবী নাই এটাই বোঝানো হয়েছে তো এখানে দেখুন এখানে কিন্তু সেই একই বাদ শব্দটি ব্যবহৃত হয়েছে ফমাজ বাদাল আল হাককে দলাল। যে সত্যের পর সবই মিথ্যা এখানেও বাদ শব্দটি এসছে আর বাদের অর্থ আর কোরআন শরীফে আরও অন্যান্য জায়গায় বাদ শব্দ এসেছে ফবে আই হাদি সিন বাদ আল্লাহ ওয়া আয়াতি মিনুন যে আল্লাহতালার কোন কথা এবং আল্লাহ তালার কথার পরে যদি পর শব্দ হয় আর কোন কথায় বিশ্বাস করবে তো মোট কথা যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে বাদের অর্থ আল্লা তালার কথা এবং আল্লাহ তালার কালামের যে চূড়ান্ত আল্লাহ তালার কালাম এর এই সিদ্ধান্তের পরে আর কোনো নতুন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হতে পারে না এমন নয় যে আল্লাহ তালার কালামের পরে আর মানুষ কথা বলতে পারবে না কথা বলতে পারবে কিন্তু আল্লাহ তালার কালামই সত্য চূড়ান্ত এর ঊর্ধ্বে গিয়ে এর বিপরীতে গিয়ে কোনো মানুষ ইয়ে করতে পারবে না মানে দাঁড়াতে পারবে না টিকে থাকতে পারবে না তো এটা হলো একটি বিষয় যেটি এখানে আমি বলে দিলাম ফ আন্না তুশ্রাফুন তোমরা কোন দিকে ফিরিয়ে কোথায় তোমরা ফিরে যাচ্ছ এবার আসি যে আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি সুরা ইউনসের চব্বিশ নম্বর আয়াত তো আল্লাহ তালা বলছেন কজালিকা হাকাত কালেমাতো ফাসাকু ফাসাকু ফুহম লা এখানে বলছেন যে আল্লাহতালার কথা যারা অবাধ্যতা করে যারা নাফরমানি করে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার কথা এবং আল্লাহ তালার যে কালাম আল্লাহ তালার বাণী এটি অবধারিত হয়ে গেছে লাই মেনুন আর তারা ইমান আনেনি বা ইমান আনবে না তো এই বিষয়টি এখানে একটি বিষয়ে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই আল্লাহ তালা কি এটি ফিক্সড করে দিয়েছেন যে আল্লাহ তালা যাদের ব্যাপারে নির্ধারণ করে দিয়েছেন তারা ইমান আনতে পারবে না আসলে বিষয়টি এমন নয় এখানে মূল কথা আল্লাহ তালার একটি রীতি বর্ণনা করা হচ্ছে যেমন আমাদের প্রাকৃতিক জগতে আমরা প্রতিটি ক্ষেত্রে এক একটা নীতি আমরা দেখতে পাই রীতি দেখতে পাই একটা নিয়ম দেখতে পাই ঠিক একইভাবে আল্লাহতালা একটি নিয়মের কথা এখানে উল্লেখ করছেন বলছেন যে দেখো যারা অবাধ্যতা করে ফিস্কের একটি অর্থ হলো আল্লাহতালার আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া আল্লাহ আল্লাহতালার নির্দেশ এবং আল্লাহতালার যে বাধ্যবাধকতা এবং আল্লাহতালার যে শরীয়ত আছে সেটার গন্ডি থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার নাম হলো ফেস্ক তো এই অর্থকে দৃষ্টিকোণে রেখে যদি এর অর্থ করা হয় তাহলে অর্থ দাঁড়াবে যে আল্লাহ তালা একটি রীতি বর্ণনা করছেন যে যারা তালার বিধিবিধান তালার নিয়ম আল্লাহ তালার আইন এবং তালার শরীয়তের ক্ষেত্রে বিমুখতা প্রদর্শন করে এবং অবাধ্যতা করে নাফরমানি করে তারা তাদের আলটিমেট তাদের রেজাল্ট হলো তারা পথভ্রষ্ট হবে এবং তারা আনয়ন করতে পারবে না কেননা তারা যখনই কোনো তালার অবাধ্যতায় যাবে একের পর এক যখন অবাধ্যতা করবে তাদের হৃদয়ে কালিমা যুক্ত হয়ে যাবে এবং এভাবে তারা তালার ইমান আনার যে সুযোগ সেটি তারা লাভ করতে পারবে না এটি একটি বিধান আল্লাহতালা বলে দিয়েছেন কিন্তু সেই সাথে আল্লাহতালা এই যে আল্লাহ লাজিনা ফাসাকু যে যারা অবাধ্যতা করবে এখানে কিন্তু একটা শর্ত আছে যারা অবাধ্যতা করবে না তারা ইমান আনার সক্ষমতা লাভ করবে অতএব বোঝা গেলো যে এখানে একটি আশার বাণীও আছে আশার বাণীটি হলো যারা এই অবাধ্যতা থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিতে পারবে এবং অবাধ্যতা না করে যদি পূর্ণ কাজের দিকে সে ধাবিত হয় তাহলে তাৎক্ষণিকভাবে আল্লাহতালা নিজের যে ব্যবহার সেটার মধ্যেও একটা পরিবর্তন নিয়ে আসবেন এবং তাকে ইমান আনার সৌভাগ্য দিবেন হাজার মসিম আহ ইসলাম আল্লাহ তালার গুণাবলী বর্ণনা করতে গিয়ে এই গুণটাকে উল্লেখ করেছেন আমি এখানে কিস্তি নুয়ের একটি উদ্ধৃতি আপনাদের সামনে নিয়ে জন্য নিয়ে এসেছি হাজম মুসিমদুল্লাহ ইসলাম আল্লাহতালার এই গুণটাকে যে আল্লাহ তালা যখন বান্দা নিজের মাঝে এক পরিবর্তন সাধন করে তখন আল্লাহতালাও নিজের মাঝে এক পরিবর্তন সাধন করেন আর বান্দার জন্য নতুন রূপে নিজেকে প্রকাশ করেন হাজা মুসিম আহ ইসলাম তার গুণ উল্লেখ করতে গিয়ে বলছেন যে অর্থাৎ আহমদিদেরকে সম্বোধন করে মুসিমুল্লাহ ইসলাম বলছেন যে তাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে তাদের এক সর্বশক্তিমান চিরস্থায়ী এবং চির স্থিতিদাতা এবং সর্বশ্রষ্টা খোদা আছেন যিনি আপন গুণাবলীতে অনাদি অনন্ত এবং অপরিবর্তনীয় তিনি কার কারও পুত্র নন এবং কেউ তার পুত্র নয় দুঃখ কষ্ট ভোগ করা ক্রুশে বিদ্ধ হওয়া মৃত্যু এই সমস্ত কিছু থেকে তিনি মুক্ত তিনি এরূপ এক অস্তিত্ব যিনি দূরে থেকেও নিকটে আছেন এবং নিকটে থেকেও তিনি দূরে তিনি এক হলেও তার জ্যোতির বিকাশ বিভিন্ন মানুষের মধ্যে যখন এক অভিনব পরিবর্তনের সৃষ্টি হয় তখন তিনি তার জন্য এক নতুন খোদা হয়ে যান এবং নতুন এক দীপ্তি সহকারে তার সঙ্গে ব্যবহার করেন মানুষ নিজের পরিবর্তনের অনুপাতে খোদাতালার মধ্যেও এক পরিবর্তন দেখতে পায় কিন্তু এমন নয় যে খোদার মধ্যে কোনো পরিবর্তন হয় বরং তিনি অনাদিকাল হতে অপরিবর্তনীয় এবং পূর্ণ কামালের অধিকারী অর্থাৎ সকল উৎকর্ষের অধিকারী কিন্তু মানবীয় পরিবর্তনের সময় যখন মানুষের পরিবর্তন পুণ্যের দিকে অগ্রসর হতে থাকে তখন খোদাও এক নতুন জ্যোতিতে তার নিকট প্রকাশিত হয় অর্থাৎ আরেকটি হাদিসেও রয়েছে এরকম কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে যখন বান্দা নিজের মাঝে পরিবর্তন সাধন করে আর বান্দা যখন আল্লাহ তালার দিকে সামান্য আগায় এক পা আগায় আল্লাহতালা তার দিকে দৌড়ে আসেন তো এই যে আল্লাহ তালার একটি স্নেহশীল ব্যবহার এবং এটার দিকে এখানে ইঙ্গিত রয়েছে যে যারা আল্লাহ তালার অবদ্ধতা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবে তালা তাদেরকে অবশ্যই হেদায় দিবেন এবং তাদেরকে ভালোবাসার সাথে গ্রহণ করবেন কিন্তু আমাদের দায়িত্ব হল যে আমাদের মধ্যে যদি এমন কোনো বিষয় থাকে যেটি তালার সাথে অবাধ্যতা আল্লাহতালার শিক্ষা পরিপন্থী আমাদের কোনো কাজ থাকে তাহলে খোদার ভালোবাসা লাভের জন্য এবং সেই প্রকৃত মালিক যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন যিনি একমাত্র স্রষ্টা এবং যিনি আমাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং তার সামনেই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অতএব সেই আল্লাহর জন্য ভালো কাজ করা এবং তার আনুগত্য করে চলা এটি আমাদের জন্য দায়িত্ব হবে যদি আমরা আল্লাহতালার দিকে ফিরে আসি ভুল করার পরেও যদি আমরা আল্লাহ তালার দিকে রুজু করি আল্লাহ তালার দিকে তবা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ তালা আগলে নিবেন কেননা আল্লাহ তালা অত্যন্ত রহিম এবং দয়ালু এরপর আল্লাহ তালা মুর্শেকদেরকে বলছেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে বলছেন যেন মুর্শ্রেকদেরকে বলা হয় যে কুল হালমিন আরেকটি যুক্তি আরেকটি দলিল মোর্শেকদের সামনে দেওয়া হচ্ছে যে তারা তো বলে যে বিশ্বজগত আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন আর এর পরেও তারা এমন লোকদেরকে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদেরকে তারা আল্লাহ তালার স্থানে স্থান দান করে এবং আল্লাহ তালার সাথে শরিক করে এ কারণে তাদেরকে বলা হচ্ছে যদি তোমরা সত্যিকার অর্থেই তোমাদের দাবিতে সত্যিকার অর্থে বিশ্বাসী হয়ে থাকো তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বলছে তাদেরকে বলো যে তাদের শরিকদের মধ্যে কি এমন কেউ আছে যে এই সৃষ্টিকে পুনরাবৃত্তি করতে পারে এখানে চমৎকার একটি কথা বলা হয়েছে এবং মজার ব্যাপার হলো হাজরত মুসলিম মাহমুদ রাজিয়ালন এই যে তফসিলগুলো করেছেন আল্লাহ তালার মানে এক অশেষ ফজল যে আহমদিয়া মুসলিম জামাত ছাড়া এই ধরনের তফসির বাইরের কোনো তফসির গ্রন্থে পাবেন না এবং আমি আপনাদেরকে এই বিষয়টি দেখে এরপর আমি বলছি আপনাদেরকে এই কথা যে বড় বড় মুফাসিররা অতিবাহিত হয়েছেন কিন্তু এই আঙ্গিকে তো সির কেউ করেননি এবং এই সূক্ষ্মতায় কেউ পৌঁছতে পারেননি হাজারত মুসলিম মাহমুদ রাজিয়াল্লানু বলেছেন যে এখানে যে সৃষ্টির সূচনা করা অর্থাৎ পুনরাবৃত্তি করা এটি কেন বলা হচ্ছে সৃষ্টি করার কথা বলা হলে একটা কথা ছিল কিন্তু পুনরাবৃত্তির কথা কেন বলা হচ্ছে এটি বলা হচ্ছে এই কারণে এর মাধ্যমে দুটি বিষয় সাব্যস্ত হয় একটি হলো যে তাৎক্ষণিক একটি পরীক্ষা হয়ে যায় যে যাকে তুমি আল্লাহ উপাসক হিসেবে দাঁড় করাচ্ছ তাকে তাকে কোনো কিছু সৃষ্টি করতে বলো তো এমন কোনো জিনিস সৃষ্টি করতে বলো যেটা সৃষ্টি হয়নি অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্বে তুমি তাকে আনতে বলো পুনরায় সৃষ্টি করতে বলো তো এটাতে সম্পূর্ণভাবে তারা অপারগ হবে এবং এরপর আবার বলা হচ্ছে যে দ্বিতীয় আরেকটি এর মাধ্যমে যেটি আল্লাহ তালা বুঝিয়েছেন যে কোনো জিনিসের একটি রীতিকেও স্থায়ী এক রীতির দিকেও এটি ইঙ্গিত করছে যে যেমন দানা থেকে আবার গাছপালা হয় বা ডিম থেকে মুরগি হয় মুরগি থেকে আবার ডিম হচ্ছে এটি একটি ধারাবাহিকতায় আদিক থেকে এটি চলে আসছে তো যখন হঠাৎ করে আমি বলবো যে ঈশা আলহ ইসলাম এই পাখি সৃষ্টি করেছেন তখনই তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তাহলে আল্লাহ তালা ছাড়া আর কে এটা পুনরাবৃত্তি করছে এটা আমাকে দেখাও অর্থাৎ ঈসা আল্লাহ ইসলাম যদি এই পাখি সৃষ্টি করে থাকে এর আগে কি পাখি ছিল না তাহলে ঈসা আলাহ ইসলাম কেন এই পাখির সৃষ্টিকারী হয়ে গেলেন তো বা অমুক ব্যক্তি হঠাৎ করে একজন দাবি করলো যে আমি তো উমুকটা সৃষ্টিকারী তাহলে তোমার জন্মের আগে কি সেটা ছিল না তো যখন সে দেখবে যে যাকে উপাসনা করা হচ্ছে যে যেমন আজকে খ্রিস্টানদের ঈসা ইসলামের উপাসনা করা হচ্ছে যদি ঈসা ইসলামের ব্যাপারে তাদের যে সৃষ্টি করার ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় যে ঈসা ইসলামের ইতিহাস তো তাদের সামনে উন্মুক্ত যে ঈসা ইসলাম আজ থেকে দু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তো দু বছর আগে ওই জিনিস বা পাখি কি ছিল না যেই জিনিস ঈসা ইসলাম সৃষ্টি করেছেন অতএব এখানে ঠিক একইভাবে অন্যান্য যে শিরিক যারা করছেন শ্রীকৃষ্ণের কথা বলুন রামচন্দ্রের কথা বলুন বা আরবে তখন লাত উজ্জা মানাত যে সমস্ত দেবদেবীর তারা পূজা করতো তাদের ব্যাপারে উল্লেখ আছে বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায় তারাও বিভিন্ন অলিয়া উলিয়া বুজুর্গদের নাম ছিল এগুলো তো সেগুলোর ব্যাপারেও এই একই প্রশ্ন যে তারা কি এ এর পুনরাবৃত্তি করতে পারবে কিনা তো এটি দুটি প্রমাণ আমাদেরকে প্রমাণ করে একটি হলো তাৎক্ষণিকভাবে তাদের অসারতা প্রমাণ করে যে তারা এটাতে অক্ষম আরেকটি হলো একটি স্থায়ী রীতি যখন তাদের সামনে স্পষ্ট হয় এবং দেখতে পায় যে এই রীতি অনুসারে তাদের উপাস্যরাই সৃষ্টি হয়েছে তাদের উপাস্যদেরকেই সৃষ্টি করা হয়েছে তখন তারা সম্পূর্ণভাবে পরাভূত হয় তাদের দাবির অসারতা প্রমাণ হয় অতএব আল্লাহতালা যিনি আদি থেকে এই সৃষ্টি করেছেন যিনি আদি থেকে সমস্ত কিছু সৃষ্টি করে রেখেছেন মানুষের হেদায়তের ব্যবস্থাপনা করে রেখেছেন আর যাদেরকে উপাস হিসেবে গ্রহণ করা হচ্ছে তাদেরও পূর্বপুরুষদেরকে আল্লাহতলা সৃষ্টি করেছেন হেদায়াতের ব্যবস্থা করেছেন অতএব এই যুগে এসে কেন তালা মানুষের হেদায়েত করবেন না বা হেদায়েত কেন ছেড়ে দিবেন এই প্রশ্নের উত্তর প্রয়োজন অতএব এখানে এই প্রশ্ন রেখে তাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে যেভাবে তালা সব কিছু সৃষ্টি করেছেন এবং পূর্ব থেকে একটি নিয়ম তালা জারি রেখেছেন অতএব যে সুশৃঙ্খলভাবে পৃথিবী সৃষ্টি করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের উপাস্যদেরকে সৃষ্টি করেছেন তিনি এমন হতে পারেন না যে তিনি হেদায়তের ব্যবস্থা করবেন না অতএব হেদায়তের একমাত্র যদি কেউ হেদায়ত করে থাকেন তাহলে তালাই হেদায়ত করছেন এরপর আল্লাহতালা বলছেন কুল হাল মিনসুরা কা এ ইহাদি ইলাল আরেকটি যুক্তি তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যদি তুমি বিশ্বাসী করে থাকো যে তোমাদের উপাস্য তোমাদেরকে সৃষ্টি করছেন বা কোনো জিনিস সৃষ্টি করে তারা ঈশ্বরত্বের ভূমিকা পালন করছেন তাহলে তোমরা কি একটা বিষয় দেখাতে পারবে যে তোমাদের এই উপাসনা তোমাদের কোনো হেদায়তের ব্যবস্থা করেছেন এটি একটি এত সূক্ষ্ম এবং এত চমৎকার একটি দলিল মোর্শেকদের সামনে রাখা হয়েছে যার খণ্ডন আজ পর্যন্ত কেউ করতে পারেনি সেটি কি সেটি হলো যে যাদেরই উপাসনা করা হচ্ছে মাবুদ হিসেবে তাদের কেউ কারো প্রতি ওহি ইলহাম করে কোনো দিক নির্দেশনা প্রদান করে নেই যদি তোমাদের উপাস্য হয়ে থাকে তাহলে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন ছিল যে কিভাবে চলতে হবে কিভাবে করতে হবে কি কাজ করতে হবে কি করতে হবে না অতএব এমন কোনো ওহি ইলহামও তারা করছেন না আর তারা কথাও বলছেন না আর তারা কোনো কিতাবও তারা হেদায়তনামাও তারা প্রদান করছেন না তাহলে এটি কিভাবে একটা তোমাদের বিশ্বাসের মানদণ্ড হতে পারে অতএব এমন প্রভুর দিকে তুমি আসো যেই এমন আল্লাহর দিকে তুমি আসো যিনি তোমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি হেদায়তের ব্যবস্থা করছেন এরপর আল্লাহ তালা বলছেন কুল আল্লাহ ইয়াহাদি হাক তুমি বলে দাও একমাত্র আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে হেদায়ত প্রদান করেন আর এরপর আল্লাহ তালা বলছেন এবার তাদেরকে প্রশ্ন করছেন আফামাই ইয়াহাদি ইল আলহাক আহাকু আইয়ুত্ত বা যে আল্লাহতালা যে হেদায়তের প্রতি পথ নির্দেশ করে যে তোমাদের জীবন চলার দিকে সঠিকভাবে পথনির্দেশ করে সে সবচেয়ে বেশি অনুসরণযোগ্য আম্মাইয়া হেদ্দি ইলা ইল্লা আই নাকি সেই ব্যক্তি বা সেই উপাস্য তোমাদের জন্য হেদায়তের বা অনুসরণযোগ্য যে নিজেই হেদায়তের মুখাপেক্ষী অর্থাৎ যাকে হেদায়ত দেওয়া হচ্ছে হেদায়ত দেওয়া হয়েছে বা হেদায়তের মুখাপেক্ষী সে তোমাদের অনুসরণযোগ্য নাকি যে হেদায়ত প্রদান করেন সে এর হেদা অনুসরণযোগ্য এখানে কয়েকটি অর্থ রয়েছে এখানে যে হেদায়তের হেদায়ত শব্দটি রয়েছে হুদা শব্দের একটি অর্থ হল যে হেদায়তের একটি অর্থ হল সঠিক পথে পরিচালিত হওয়া এবং এর মাধ্যমে নবী রসুলকেও বোঝানো হতে পারে অর্থাৎ আফামাই ইয়াহাদি ইল আলহাক কুলিল্লাহ ইয়াহাদি লহাক আফামাই ইয়াহাদি ইল আলহাক আহাকো আইউ এখানে নবী রসুলদেরকেও বোঝানো হতে পারে কেননা আল্লাহ তালা নবী রসুলের মাধ্যমেই হেদায়ত প্রদান করে থাকেন অতএব এখানে এই অর্থ হতে পারে যে যাদের মাধ্যমে তালা এই তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন তারা বেশি অনুসরণযোগ্য নাকি না লা আম্মান্লা ইল্লা ইহদা নাকি সেই সমস্ত পূজারক বা পূজারীরা যারা নিজেরাই অন্যের হেদায়তের অনুসরণ করে থাকে অন্যের হেদায়তের মুখাপেক্ষী বা অন্যের মাধ্যমে পরিচালিত হয় তারা বেশি হেদায়তের অনুসরণযোগ্য আর এখানে হেদা হুদা শব্দের একটি অর্থ হলো হাদা ইহাদি যেটা আছে এই শব্দের একটি অর্থ হলো স্থানান্তরিত হওয়া অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যদি তা অর্থ হয় তাহলে অর্থ হবে যে আল্লাহ। আল্লাতলা সবচেয়ে বেশি হেদায়তের অনুসরণযোগ্য যিনি তোমাদেরকে হেদায়ত প্রদান করেন নাকি সেই সমস্ত মূর্তি যাদেরকে তোমরা বানিয়ে রেখেছ যারা নিজেরাও চলতে পারে না এবং তাদেরকে যদি অন্য জায়গায় পরিচালিত করতে হয় তারা তো অন্যকে পরিচালনা করবে দূরের কথা নিজেরা যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে সেটারও ক্ষমতা রাখে না অতএব এই অর্থ এখানে হতে পারে এই আল্লাহ তালা এখানে বলছেন এই যুক্তি তাদেরকে দিয়ে বলছেন যে আল্লাহ তালাই সবচেয়ে বেশি অনুসরণযোগ্য অনুসরণ করা উচিত আল্লাহতালার আর এখানে হেদায়তের মাধ্যমে আধ্যাত্মিক যে দিক নির্দেশনা রয়েছে সেটাও হতে পারে যে আল্লাহ আল্লাহতালা যখন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আল্লাহ আল্লাতলা হেদায়তেরও ব্যবস্থা করেছেন এবং যে উপাস্যদেরকে তোমরা ইবাদত করছো তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের সেই উপাস্যদের পক্ষ থেকে কি কোনো হেদায়েত আছে কি না এরপর আল্লাহ তালা বলছেন অমা ইয়াত্তাবে ও ইল্লাহ জান্না তাদের অধিকাংশ ধারণাপ্রসূত কথা বলে এখানে জান শব্দের তিনটি অর্থ রয়েছে একটি অর্থ হলো দৃঢ় ধারণা করা আর একটি অর্থ হলো সন্দেহ করা আর আরেকটি অর্থ হলো বিশ্বাস একিন এই যান শব্দের তিনটি অর্থ রয়েছে এখানে যেহেতু মুর্শেকদের কথা এখানে বলা হচ্ছে এর অর্থ হবে একেবারে সন্দেহ অন্ধবিশ্বাস করা অর্থাৎ মা আকসার হুম ইল্লা জান্না তাদের অধিকাংশই অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই করছে না অর্থাৎ তারা সন্দেহের উপর রয়েছে কিন্তু চরমভাবে একটা অন্ধকারকেই তারা বিশ্বাস করে নিয়েছে একটা অযুক্তিকেই তারা বিশ্বাস করে নিয়েছে এবং সেটাকে তাদের বিশ্বাসের মজ্জাগত অবস্থা হিসেবে ধরে নিয়েছে তো এরপর আল্লাহ তালা বলছেন ইন্নাস লা ইয়োগনি মিনাল হাককে সে আ এই যে একটা ধারণাপ্রসূত কোনো একটা ধারণা করা সেই ধারণার কোনো সত্যের সামনে সেটার কোনো তুলনা হতে পারে না সত্যের সাথে তার কোনো তুলনা হতে পারে না সত্য একটি এমন একটি জিনিস যার সামনে সকল ধারণা এবং সকল চিন্তা চেতনা বা ধারণাপ্রসূত সকল চিন্তা সেগুলো একেবারে বিলুপ্ত হতে বাধ্য এখানে আরেকটি বিষয় যেটি হাজার মুসলিম মাউদ রাজি আল্লাহ এখানে তুলে ধরেছেন যে সেটি হলো যে এখানে আকসারু হুম এল্লা জান্না তাদের অধিকাংশ এই ধারণা প্রসূত বা অন্ধবিশ্বাসী বিশ্বাসী দিয়ে এ কথা কি বোঝানো হচ্ছে যে কিছু লোক এমনও আছেন যারা সত্যিকার অর্থেই মাবুদদের ইবাদত করছেন আর বাকিরা ধারণা প্রসূত কিছুরা আছে সত্যের উপর প্রতিষ্ঠিত আর কিছু ধারণা প্রসূত কেননা এখানে শব্দ ব্যবহৃত হয়েছে আকসার ওহোম তাদের অধিকাংশ হাজার মুসলিম মাহত রাজিম বলছেন যে না বরং এই অধিকাংশ দিয়ে বোঝানো হচ্ছে যে অধিকাংশরা যারা আছে তাদের অধিকাংশরাই একটা অন্ধবিশ্বাসের উপর নিজেদের বিশ্বাসটাকে তুলে ধরেছে নিজেদের বিশ্বাসটাকে তারা বদ্ধপরিকর করে নিয়েছে আর বাকি যারা রয়েছে তারা জগতের লোভ লালসা জাগতিকতা এই সমস্ত কিছুর কারণে তারা এই অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে রয়েছে তাদের মধ্যে তারা বুঝে এবং জানে যে তারা এটি ভুল করছে বা অন্ধবিশ্বাসের মধ্যে রয়েছে এটার আসলে কোনো বাস্তবতা নাই কিন্তু এরপরেও তারা সেটার মধ্যে রয়েছে কেন একটা সামাজিকতার বাধা তাদের রয়েছে এবং তাদের জগৎ পূজা রয়েছে এর সাথে হয়তো ধর্ম ব্যবসাও জড়িত থাকতে পারে এবং এই মিথ্যা ধারণা তারা বোঝা সত্ত্বেও তারা এই বিশ্বাসের মধ্যে রয়েছে অতএব তাদেরকে তালা পৃথকভাবে রেখেছেন আর এখানে সেই সমস্ত ব্যক্তিদেরকে তুলে ধরছেন মর্শেকদেরকে যারা তাদের এই মিথ্যা ধারণাটাকেও একটা সত্য একিন হিসেবে তারা বিশ্বাস করে নিয়েছে এখানে আরেকটি বিষয় কোরআনের যে সৌন্দর্য এই বিষয়টি এখানে ফুটে ওঠে সেটা হলো যে এই এখান থেকে বোঝা যায় যে যারা এই মিথ্যা ধারণাটাকেও একটা ধারণাপ্রসূত বিষয়টাকেও নিজেদের বিশ্বাস হিসেবে রপ্ত করে নিয়েছে তাদেরকেও অবজ্ঞা করার কিছু নেই কেননা আল্লাহ তালার পক্ষ থেকে যখন সমস্ত ধর্মের মূল উৎস উৎসারিত তখন তারা যে মিথ্যা ধারণা বা তাদের যে কাল্পনিক ধারণার উপরে ভিত্তি করে তারা একটা ধর্মকে বিশ্বাস করে নিয়েছে তারা সেটাকে বিশ্বাস করে নিয়েছে যদি একবার তাদেরকে সঠিক বিশ্বাসটা দেওয়া যায় এবং সঠিকভাবে তাদের সামনে যুক্তি উপস্থাপন করা যায় তাদের মধ্যে যেহেতু বিশ্বাস করার একটা প্রবণতা রয়েছে কিন্তু বিশ্বাস করছে তারা মিথ্যা বা একটা ধারণা ধারণাকে তারা বিশ্বাস করে নিয়েছে কিন্তু তাদের সামনে যখন যুক্তি উপস্থাপন করা হবে অবশ্য অবশ্যই তাদের হৃদয় উন্মুক্ত হবে এবং তারা তালার পক্ষ থেকে সত্যটাকে গ্রহণ করতে পারবেন অতএব মুর্শেক হোক আর যেই হোক তাদেরকে যুক্তি উপস্থাপন করা তাদের সামনে আল্লাহতালার জ্ঞানটাকে রাখা এবং বিভিন্ন যুক্তি তুলে ধরা এই বিষয়টাকে এই মানুষ হিসেবে তাদেরকে অবজ্ঞা না করা ঘৃণা না করা এটি একটি শিক্ষা ইসলাম প্রদান করে আমরা রসুল আকরম সাল্লাহ ইসলামের জীবনীতেও দেখতে পাই যে তায়েফের মুশ্রেকরা যখন রসুল আকরম সাল্লাহ ইসলামের মসজিদে নবীতে এসেছিলেন তখন রসুল্লা আকরম ইসলাম মসজিদের উঠানে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন মসজিদের মাঝে এবং নিজের আসবাবপত্র এবং জিনিসপত্র ব্যবহার করতে দিয়েছিলেন তখন সাহাবিরা জিজ্ঞেস বলেছিলেন হে আল্লাহ কোরআন শরীফে তো আল্লাহ তালা বলেছেন ইন্নাম আল মুর্শেক নাজাস যে মুর্শেকটা হলো অপবিত্র অর্থাৎ তাদেরকে ঘৃণা করা তাদের অবজ্ঞা করা তাদেরকে দূরে রাখা এটা কোরআন শরীফের শিক্ষা তখন আকরাম আকরম সাল্লা আল্লাসাল্লাম বলেছিলেন যে অপবিত্র হলো তাদের বিশ্বাস অর্থাৎ যে মিথ্যা ধারণার মধ্যে তারা পড়ে রয়েছে সেই মিথ্যা ধারণাটা মিথ্যা বিশ্বাসটা হলো অপবিত্র তারা মানুষ হিসেবে তো অপবিত্র নয় অতএব রসুল আকরম সাল্লাহ ইসলাম তাদের যে সেবা শুশ্রূষা আতিথিয়তা এবং যুক্তি দলিল প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তাদেরকে যে ইসলামের প্রচার করেছেন এর মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে ইসলাম সর্বদাই যুক্তি প্রমাণ এবং দলিলের মাধ্যমে বিশ্বের বিশ্বে প্রচার লাভ করেছে প্রচার প্রসার লাভ প্রসার ঘটেছে ইসলামের এবং ইসলামের বিজয়ও এর মাধ্যমে হয়েছে এবং জোর জবরদস্তি বা অত্যাচার নিপীড়ন তরবারের মাধ্যমে ইসলাম জয়যুক্ত হয়নি বরং ইসলাম ইসলাম তার সৌন্দর্যের মাধ্যমে জয়যুক্ত হয়েছে তো এখানে এই বিষয়টি বলা হয়েছে এখানে হাজার মুসিম মসিমাউদ্দ আলাহ ইসলাম ইডনা জান্নালা ইউগনী মিনাল হাককে শায় আর যে অর্থ করেছেন সেটি হল যে সত্যের সামনে আসলে কোনো ধরনের ধারণার কোনো মূল্য নেই অর্থাৎ আমি ধারণার বশবর্তী হয়ে যখন কোনো কাজ করব সেটার মাঝে সেই প্রেরণা এবং সেই স্বাদ বা সেই গুণ থাকবে না যেটা একুই একিনের মাধ্যমে অর্থাৎ অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে যেটা লাভ করা সম্ভব আর এই বিষয়টি পড়ার জন্য আপনাদের প্রতি বিনীত নিবেদন করব যে ইসলামী নীতি দর্শনের যে আইনুল একিন একিন এই চ্যাপ্টারটা আপনারা পড়ে নেবেন সেই চ্যাপ্টারটা আপনারা পড়ে নিলে সেখানে এই তিন ধরনের একিনের কথা সেখানে বলা হয়েছে ইলমুল একিন আইনুল একিন এবং হাক্কুল একিনের কথা তো যেখানে ধারণা প্রসূত যে বিশ্বাস সেটি আসলে হাক্কুলে কিন বা দৃঢ় যে বিশ্বাসের অভিজ্ঞতালব্ধ বিশ্বাসের সাথে আসলে কোনো সামঞ্জস্যতা রাখে না এবং অভিজ্ঞতালব্ধ যে বিশ্বাস সেটি আসলে সম্পূর্ণ এক ভিন্ন জিনিস এবং সেখানে গিয়ে আর কোনো লয় নেই আর অধোপথন নেই অতএব সেটার সাথে আর কোনো কিছুর মিল থাকতে পারে না এরপর আল্লাহতালা এখানে বলছেন যে আল্লাহ আলী মোমবে মা ইয়াফ আলুন আল্লাহ তালা সেই সম্পর্কে জ্ঞাত আছেন যা তারা করছে অতএব তাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা খুব ভালো করে জানেন তাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ তালা জানেন তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তালা খুব ভালো করে জানেন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো যে যারা মুর্শেক রয়েছেন সারা পৃথিবীতে সেই মুর্শেকদের কাছে প্রকৃত সত্য তুলে ধরা এরপরের আয়াতে আল্লাহতালা বলছেন অমা কানা

এই কোরআন শরীফকে তৈরি করা এখানে আল্লাহতালা এর আগের আয়াতগুলোতে স্পষ্টভাবে আল্লাহতালা বলেছিলেন যে শুধুমাত্র সৃষ্টি করাই যথেষ্ট নয় বরং যারা যিনি সৃষ্টিকর্তা তার একটি গুণের মধ্যে মহৎ একটি গুণ হলো যে মানুষকে পরিচালনা করার জন্য সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা হেদায়ত প্রদান করা দিক নির্দেশনা প্রদান করা এর আগের আয়তে বলা হয়েছে যে তোমাদের কোনো উপাস্যকেই তোমাদেরকে কোনো দিক নির্দেশনা প্রদান করেছে এরপর তাদেরকে কোরআন শরীফকে উদাহরণ আল্লাহ তালা এখানে বেছে নিয়েছেন যে আল্লাহতালা কেননা সভাপতি প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ সা্লা ইসলামের মাধ্যমে যে আল্লাহ তালা হেদায়ত প্রদান করছেন এই মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ কেন আমরা করবো তো মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই হেদায়তনামা নিয়ে এসেছেন মোহাম্মদ সা্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালাহা এই হেদায়তনামা দিয়েছেন এবং মুর্শেক যারা রয়েছেন এবং ইসলামের বিদ্বেষী যারা তারা প্রশ্ন করে থাকেন এই কোরআন শরীফ তো আল্লাহ তালার পক্ষ থেকে নয় এখন আল্লাহ তালা বলছেন মা কানা হাজাল কোরআন আইউফতারামিন্দল্লা এই কোরআন কি আল্লাহ ছাড়া আর কোনো মানুষের দ্বারা আল্লাহ ছাড়া আর কোনো সত্তা দ্বারা সৃষ্টি করা সম্ভব বানানো সম্ভব এটি আল্লাহ তালা বলছেন কিন তজ্দি আল্লাজি এর একটি গুণ হলো তজদিক কাল্লাজি বায়না তোমাদের কাছে যে কিতাব রয়েছে তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হল এই কিতাব ওয়া তাফসিল আল কেতাবে এবং যত কিতাবের পূর্বে রয়েছে সমস্ত কিতাবের এর বিশদ বর্ণনা এবং কিতাবের একটি অর্থ হল বিধান সকল বিধানের বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে রয়েছে ল ফি এর আরেকটি বৈশিষ্ট্য হল এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই মের রাব্বুল আলামিন আরেকটি বৈশিষ্ট্য হল এটি রাব্বল আলামিনের পক্ষ থেকে এখানে হযরত মুসলিম মাহদুর রাজি যে ব্যাখ্যা তুলে ধরেছেন যে তফসিল তুলে ধরেছেন আপনারা যদি বাইরের তফসির পড়ার সুযোগ হয় আপনারা পড়ে দেখবেন যে অন্যান্য সকল তফসিরের মাঝে শুধুমাত্র ভাষা ভাষা যে আল্লাহ তালা এই কথা বলেছেন মুর্শিকদেরকে এ কথা বলেছেন এভাবে মূর্শিকদেরকে নির্বাক করে দিয়েছেন এই সমস্ত কথা তফসিরে বর্ণনা করা আছে কিন্তু এর যে অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে কিছুই আলোকপাত করা নাই হজরত মুসলিম মহাদা জিয়ালন এত চমৎকারভাবে এখানে তুলে ধরেছেন খ্রিস্টান যারা মুফাসেরা রয়েছেন ইতিহাসবিদ রয়েছেন এবং বিভিন্ন বিশ্লেষকরা এর মধ্যে রেভারেন্ট ভেরির কথা হুজুর উল্লেখ করেছেন তিনিও উল্লেখ করেছেন যে কোরআন শরীফের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালা এখানে দাবি তুলে ধরেছেন যে এই কোরআন শরীফ কেউ বানাতে পারবে না কিন্তু এই ব্যাপারে কোনো যুক্তি এবং দলিল উপস্থাপন করা হয় নাই হাজরত মুসলিম মহামদুর এর খণ্ডন করেছেন বললেন বলেছেন যে আরবি ভাষা না জানার কারণে এই সমস্ত বড় বড় পণ্ডিত নামধারী ব্যক্তিরা কুরআন শরীফ সম্পর্কে এই ধরনের ধারণা করতে পারে কিন্তু তাদের আরবির সাধারণ ইসমে মসুলা বা সাধারণ ইসমেই সারা এই সমস্ত সাধারণ যে ইঙ্গিত সূচক যে সাধারণ শব্দ এগুলো সম্পর্কেও তাদের জ্ঞান নাই হাজরত মুসিম ইসলাম মুসলিম মাহ্ম এটা বলে বলছেন যে তারা দেখে না মা কানা হাজাল কোর আনো এখানে হাজার শব্দ বর্ণনা করা হয়েছে হাজার শব্দ হলো এই এবং এই যে এই হাজার শব্দ এখানে আসার কোনো কারণ ছিল না কেননা যদি আল্লাহতালা বলতেন মা কানা মা কানাল কোরআনো আই উফতারা মিন্দুনেলা তবুও বাক্য এতটুকুই ছিল যে কোরআন কেউ আল্লাহ তালা ছাড়া আর কেউ তৈরি করতে পারবে না কোরআন তো এই কোরআন ছাড়া তো আর কোনো কোরআন নাই আর দ্বিতীয় কোনো নামে কোরআন নাই তাহলে এই বললেন কেন কোরআন কি দুটা আছে তিনটা আছে কোরআন না কোরআন তো একটাই তাহলে এই শব্দ ব্যবহার করার কারণ কি হাজার মুসলিম মদ রাজি বলছেন যে এই শব্দের যে শব্দ হাজার শব্দ এই শব্দের অন্তর্নিহিত অর্থ না জানার কারণে এই ধরনের প্রাচ্যবিদরা বা যারা বিশ্লেষক তারা সমালোচক তারা এই ধরনের সমালোচনা করেন কিন্তু যদি তারা আরবি ভাল ভালো ভাষা বুঝতেন তাহলে বুঝতে পারতেন যে এই শব্দের মাধ্যমেই তালা এখানে একটি বড় চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কোরআন শরীফ অর্থাৎ যে কোরআন শরীফ মুসলমানদের রয়েছে বা তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এর মাঝে যে সমস্ত বিধান এবং শিক্ষা উপস্থাপন করা হচ্ছে এবং যে ধরনের যুক্তি এবং দলিল প্রমাণ উপস্থাপন করা হচ্ছে এই ধরনের দলিল প্রমাণ সম্বলিত কোনো দলিল কোনো মানুষ দ্বারা মানুষের দ্বারা প্রস্তুত করা সম্ভব নয় হাজর মুসলিম মাদুর রাজিনানো বলছেন যে এই ছোট্ট একটি আয়াতে পাঁচটি বড় বড় যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং পাঁচটি যুক্তি উপস্থাপন করে পবিত্র কোরআন যে আল্লাহ ছাড়া আর কারো মাধ্যমে তৈরি করা সম্ভব নয় এটি এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন সেই পাঁচটি কি কি পাঁচটির মধ্যে একটি হলো আল্লাহ তালা যখন বলছেন যে এই কোরআন আল্লাহ ছাড়া আর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এই এই দ্বারা তৈরি করা সম্ভব নয় মানুষের দ্বারা এই দ্বারা আল্লাহ তালা বোঝাচ্ছে এই কোরআন শরীফে এমন কিছু তথ্য আছে এমন কিছু তথ্য আছে যেই তথ্য মানুষের জানা থাকার কথা নয় অর্থাৎ মানুষ জানবে না যেমন কোরআন শরীফে আল্লাহ তালা এক জায়গায় বলেছেন ফালা ইউজ হেরো আলা গাইবহ আহাদান ইল্লামানির তদামির রাসুল যে আল্লাহ তালা গায়বের সংবাদ কোনো মানুষকে প্রদান করেন না অর্থাৎ ভবিষ্যতে কী ঘটবে কোনো মানুষ আজকে যে কোনো বিশারদ আসুক সামনে যে কোনো মুস্রেক আসুক যে কোনো যত বড় পণ্ডিত আসুক ভবিষ্যতের কোনো সংবাদ কেউ বলতে পারবে না একমাত্র তিনিই পারেন সেই ভবিষ্যতের সংবাদ বলতে যিনি যার জন্য আদি এবং অন্ত যার জন্য অতীত এবং ভবিষ্যৎ সমান এবং তিনি একমাত্র তালা এবং আল্লাহ তালা এই হাজার শব্দ দিয়ে এখানে ইঙ্গিত করছেন যে এটার মধ্যে এমন তথ্য আছে যেই তথ্য কোনো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয় যেমন কোরআন শরীফে তালা উল্লেখ করেছেন যেমন সুরাত আকবিরে যখন আপনি পড়বেন সেখানে বলা আছে ভবিষ্যতে এমন বাহনের সৃষ্টি হবে যে উঁট বেকার হয়ে যাবে যে উঁটের যে বাহন বাহন হিসেবে মানুষ ব্যবহার করতো এটা সম্পূর্ণ ব্যবহার ব্যবহার বন্ধ হয়ে যাবে বলা আছে যে ওয়াইজ আুশেরাত যখন বই পুস্তক ব্যাপকভাবে প্রসারিত হবে অর্থাৎ এই যে মুদ্রণ জগতে একটা অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এটা সেই যুগে আল্লাহতালা বর্ণনা করে গেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াইজ আল ওহু হো সেরাত যখন চিড়িয়াখানা তৈরি হবে এই কনসেপ্ট কোনো মানুষের মধ্যে কি ছিল কোনো মানুষ কি এটা বলতে পারত যে এক যুগে এরকম হবে বলা আছে ওয়াইজাল মা ও দাতো ওয়াইজ আল মা ও দাতো সো এলাত যখন কুমারী নারীরা নারীদেরকে হত্যা করার বিষয়ে কারণ জিজ্ঞেস করা হবে এক সময় ছিল যখন কুমারী নারীদেরকে হত্যা করা হলে মানুষ জিজ্ঞেস করতো না কেন করা হয়েছে সতীদাহের যে প্রথা ছিল তাদের সাথে একসাথে তাদেরকে কবরস্থ করে দেওয়া হতো কেউ জিজ্ঞেস করার কিছু ছিল না এক পরবর্তীতে এসে এই যুগে এসে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে কোরআন শরীফে কোরআন শরীফে মারাজাল বাহরাইন দুই সমুদ্রের পরস্পর মিলন এছাড়াও আরও অনেক এরকম তথ্য যেমন অনুপরমাণু বা এই যে সূক্ষ্ম অনুপরমাণু রয়েছে কোরআন শরীফে জার্রার শব্দ বলে এরপরে বলছেন আজগার ও এর চেয়েও আজগার মানে এর চেয়েও ছোটো এরপরের কিছু দূর পরেই সেই আয়াত আসবে সেখানে বলা আছে অতএব এই যে এবং মহাকাশের ব্যাপারে বিভিন্ন তথ্য কোরআন শরীফে দেওয়া আছে বিগ ব্যাঙের তথ্য কোরআন শরীফে দেওয়া আছে যে আকাশ এবং পৃথিবী একসাথে ছিল এটা কোনো মানুষের জানার কথা ছিল না একটা বিস্ফোরের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা কোনো মানুষের জানার কোনো বিষয়ই না কেন মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পর এর আগের কথা মানুষ জানবে কিভাবে। ভবিষ্যতে কিভাবে এই পৃথিবী আবার ধ্বংস হবে তার ব্যাপারে ব্ল্যাক হোলের যে কথা সেটা কোরআন শরীফে বর্ণনা হয়েছে অতএব কোনো মানুষের দ্বারা এই কোরআন শরীফ তৈরি করা সম্ভব নয় কেননা এই কোরআন শরীফে এমন এমন তথ্য রয়েছে যেই তথ্য কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎবাণী এর মধ্যে রয়েছে অর্থাৎ পূর্ববর্তী নবীরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিল সেই সমস্ত ভবিষ্যৎবাণীর পূর্ণতা এই কোরআন শরীফের মাঝে কোরআন শরীফের মাধ্যমে স্পষ্টভাবে দেখা যায় এখন কোরআন শরীফে এখানে আল্লাহ তালা এই কথা বলছেন ওয়া তসদিক আল্লজি বায়না ইয়াদায় অর্থাৎ হে মানুষ যারা আপত্তি করছ এই কোরআন শরীফ নিয়ে আসো যত যত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওই সেই কিতাবের তোমরা দাবি দা দাওয়া করে থাকো আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত বা তোমরা যে যার অনুসরণ করে থাকো তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো যে ভবিষ্যৎবাণী করা আছে সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা পবিত্র কোরআন করছে অর্থাৎ সম্বোধিত তখন যারা ছিল তাদের সকলকে এই আহ্বান করা হচ্ছে যে পূর্ববর্তী নবীদের বা তোমাদের কাছে যা আছে সেই তাদের সত্যায়নকারী রূপে এ কোরআন শরীফ অবতীর্ণ হচ্ছে এখানে আরেকটি মজার বিষয় কোরআন শরীফ মুসাদ্দেকুল্লেমা বায়না ইয়াদায় কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে সেই সাথে ব্যবহৃত হয়েছে তসদিক বাইনা বায়না ইয়াদায় এ কথা বলে নাই যে তোমাদের হাতে যা আছে সেটা আমা এই কোরআন শরীফের সত্যায়ন করছে বরং বলছে এই কোরআন তোমাদের গ্রন্থগুলোর সত্যায়ন করছে চমৎকার একটি বাচন ভঙ্গি কোরআন শরীফের যে যদি তোমরা কোরআনকে অস্বীকার করো কেননা এটি তোমাদের ধর্মগ্রন্থে তোমাদের কেতাবাদিতে তোমাদের পূর্বপুরুষদের মাঝে যেই বর্ণনা বর্ণিত হয়েছে সেটার বর্ণনা সত্যায়নকারী রূপে কোরআন শরীফ আসছে অতএব এই কোরআনকে যদি তোমরা অস্বীকার করো তাহলে প্রকারান্তরে তোমরা তোমাদের কিতাবকে অস্বীকার করছো অতএব এই কোরআন শুধু নিজের সত্যতা প্রকাশ করছে না বরং তোমাদের যে কিতাব আছে সেটারও সত্যায়ন করছে এখানে সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে দিই যখন আমরা এই কথা বলি যে আমাদের এই কোরআন তোমাদের কিতাবের সত্যায়ন করছে তখন অনেক খ্রিস্টান বা হিন্দুদের পক্ষ থেকে এই আপত্তি উত্থাপিত হয়ে থাকে যে তাহলে আমাদের বেদ বা আমাদের এই যে ইঞ্জিল তরাত এগুলোকে আপনারা সত্য ঐশী গ্রন্থ হিসেবে মনে করছেন বিশেষভাবে খ্রিস্টানরা বলে থাকে তাহলে আমাদের কাছে যে ঐশী কিতাব আছে ইঞ্জিল আছে তরাত আছে বাইবেল যেটা আছে সেটা তাহলে সম্পূর্ণটাই ঐশী কেননা আপনি বল আপনারা বলছেন যে সেটার সত্যায়নকারী হাজরত মুসলিম মাহদুর রাজি বলছেন যে এটা সম্পূর্ণভাবে একটি আত্মপ্রবঞ্চনা রসুল আকরাম সাল্লাহ ইসলামের স্পষ্ট বক্তব্য এই ক্ষেত্রে রয়েছে যে তোমরা তোরাত এবং ইঞ্জিলকে তোমরা অস্বীকারও করবে না আবার তোমরা সেটাকে স্বীকারও করবে না অর্থাৎ এই অর্থে যে সেটাকে এই বর্তমান যেটা পাওয়া যায় সেটাকে তোমরা সত্যায়নও করবে না এবং সেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্নও করবে না এ রুসুল আকরম সাল্লাহ ইসলামের কথা রয়েছে সেই সাথে এই বিষয়টিও স্পষ্ট যে কোনো ইতিহাস গ্রন্থ থেকে যখন মানুষ কোনো ইতিহাস কোনো রেফারেন্স নেয় তখন এর অর্থ এই না যে সেই ইতিহাস গ্রন্থের প্রত্যেকটা অক্ষরকে সে বিশ্বাস করছে বরং শুধুমাত্র সেই ঘটনাকে কেন্দ্র করে যে বিবৃতিটা সেখানে রয়েছে সে সেটাকে রেফার করছে ঠিক একইভাবে আল্লা তালার পক্ষ থেকে যে সমস্ত ঐশিক গ্রন্থ পূর্ববর্তী কিতাবাদিতে এসেছে বাণী এসেছে সেগুলোর মধ্যে যে সত্য বিষয়গুলো মানুষের মধ্যে রয়ে গেছে সেগুলোর সত্যায়ন করে এই কোরআন শরীফ এবং কোরআন শরীফকে যদি তোমরা অস্বীকার করে তাহলে সেই সত্যটুকুও তোমরা অস্বীকার করছো এবং তোমরা তোমাদের কিতাব অস্বীকার করছো তৃতীয় যে বিষয়টি রয়েছে আমি শেষ করব এই পাঁচটি কথা বলেই তৃতীয় যেটি রয়েছে যে আল্লাহ তালা বলছেন ওয়াতফসিল আল কিতাব যে বিধিবিধানের বিস্তারিত বর্ণনা আপনি ইঞ্জিল খুলে দেখুন তরাত খুলে দেখুন বেদ খুলে দেখুন যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ খুলে দেখুন আল্লাহর অস্তিত্ব ফেরেস্তা ওহি নবুয় মৃত্যুর পরবর্তী জীবন এবং মানুষের জীবন চলার পথে প্রতিটি কর্মকাণ্ডের ব্যাপারে এবং মানুষের আখলাক এবং আধ্যাত্মিকতা এই সমস্ত বিষয়ের যে কোনো একটি বিষয়কে নিন আর তাদের কিতাব পড়ে দেখুন সেখানে কোথাও সম্পূর্ণ কোনো শিক্ষা পাবেন না একমাত্র কোরআন শরীফ যেখানে মানুষের জীবন চলার প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত সূক্ষ্মতার সাথে এই সমস্ত বিষয় বর্ণিত হয়েছে আল্লাতাল অস্তিত্বের সম্পর্কে সবিস্তারে বর্ণিত হয়েছে স্পষ্ট খুলে বর্ণনা করা হয়েছে নবুয়তের ব্যাপারে খোলাখোলিভাবে বর্ণনা করা হয়েছে ইঞ্জিল খুলে দেখবেন যে সেখানে নবী কাকে বলে সেটারই বর্ণনা পাওয়া যাবে না কাদেরকে আপনি নবী বলবেন সেটারই বর্ণনা পাওয়া যাবে না কিন্তু এই নবী রসুলের যে বিশ্লেষণ এবং বর্ণনা সেটি কোরআন শরীফে মৃত্যুর পরবর্তী জীবনের বর্ণনা কোরআন শরীফে এবং আখলাক এবং আধ্যাত্মিকতার ব্যাপারে কোরআন শরীফ যেভাবে বিস্তারিত বর্ণনা করেছে আর কেউ এভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেনি এরপর চতুর্থ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হল ফি বলা হচ্ছে যে এমন জিনিস এখানে বর্ণনা করা হচ্ছে যেটা ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না অর্থাৎ এমন জ্ঞান সম্পর্কে আল্লাহতালা জ্ঞান দিচ্ছেন যেটার ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ থাকবে না এরপর যেমন আল্লাহতালা যুগে যুগে ওহি ইলহাম আল্লাহ তালা প্রদান করে থাকেন অর্থাৎ ওই ইলহামের মাধ্যমে স্পষ্ট করেন কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্ত অবতীর্ণ হওয়ার এবং ওই নাজেল হওয়ার কথা উল্লেখ রয়েছে অর্থ এই যে শিক্ষাটা দেওয়া হচ্ছে এটা আর কোনো কিতাবের মধ্যে দেওয়া নাই অথব এর মাধ্যমে প্রত্যেক যুগে যুগে আল্লাহ তালা নিজের অস্তিত্ব কোরআন শরীফের সত্যতা প্রমাণ করছেন এরপর পঞ্চম যে বিষয়টি হলো যে রাব্বুল আলামিন বলা আছে এই আয়াতে যে এই কিতাবটা হলো সকল যুগের জন্য সকল মানুষের জন্য সকল জাতির জন্য সকল দেশের জন্য সমভাবে সমস্ত মানব জাতির জন্য শিক্ষা এবং এমন নয় যে রসুল একরম সাল্লাহ ইসলামের যুগের জন্য শিক্ষা সীমাবদ্ধ ছিল বরং এটি পরবর্তী যুগের জন্য এবং কেয়ামত পর্যন্ত এই শিক্ষা রয়েছে এবং এটি এমন এক শিক্ষা যেই এমন এক কিতাব যেটি সব যুগের চাহিদাকে দৃষ্টিপটে রেখে এই কিতাবটাকে সন্নিবেশন করা হয়েছে যদি কারো ক্ষমতা থাকে তাহলে এই ধরনের একটি কিতাব যে এই পাঁচটা শর্ত রয়েছে এই পাঁচটা শর্তকে মাথায় রেখে এই ধরনের কিতাব উপস্থাপন করে দেখুন এই কারণেই আল্লাহ তালা বলছেন মা কানা হাজ আল কোরআন আইউফতারা মিন্দ যে আল্লাহ ছাড়া আর কোনো মানুষের পক্ষে এটি এই কিতাব অবতীর্ণ করা এই কিতাব তৈরি করা সম্ভব নয় অতএব এটি মোহাম্মদ সাল্লাহ ইসলামের নিজের মন গড়া কোনো কিতাব নয় এটি সেই মহান আল্লাহর পক্ষ থেকে কিতাব যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তালা এরপর থেকে পরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ তফসির হবে ওয়াখেরউদান আনহামদুলিল রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি रमदन् मुारक रमदी مبارک, मुारक रमदी